ওকে তাহলে আমরা শুরু করি আমাদের বার এগ্রিমেন্টের পার্ট থ্রি তো আমরা ইতিমধ্যে হচ্ছে দুটো পার্ট আমরা অলরেডি শেষ করেছি তো আজকে আমরা পার্ট থ্রি নিয়ে একটু আলোচনা করব এবং আমাদের পাঁচটা নিয়ম অলরেডি কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে তো আজকে আমরা শুরু করি হচ্ছে পার্ট থ্রি থেকে তো আমাদের হচ্ছে এটা থাকবে হচ্ছে সিক্স নাম্বার নিয়ম রুল নাম্বার সিক্স তো এই নিয়মটাও আমাদের সবগুলো নিয়মই ইম্পর্ট্যান্ট আসলে মানে কোনটা তুই আসলে কোনটা বলবো যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট এগুলো একটু দেখতে হবে কারণ আমাদের প্রতিনিয়ত এই জিনিসগুলো আমাদের খুবই দরকার হয় সো আমাদের লাগবেই মানে এটা ম্যান্ডেটরি বলা চলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট বলি মানে সেটা একাডেমিক হোক অ্যাডমিশন হোক অথবা যে কোনো জবের জন্য হোক না কেন আমাদের এই নিয়মগুলো কিন্তু খুবই দরকার এবং লাগবেই তো ওকে তাহলে আমরা আসি রুল নম্বর সিক্সে সেটা হচ্ছে এরকম যে প্রিপোদিশন যুক্ত প্রিপোদিশন যুক্ত কোনো ওয়ার্ড কখনোই পিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড কখনোই কোনো ভার্ভের কোনো ভার্ভের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারবে না অথবা আমরা এখানে যেটা লিখলাম অবজেক্ট হতে পারবে না হতে আমরা এখানে কি লিখলাম পারবে না তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে পিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড আমাদের কখনোই কোনো একটা ভার্ভের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না তো আমি যদি একটু ডিটেলস বলি যে পি পোজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু আমাদের কখনোই সাবজেক্ট হবে না সাবজেক্ট হবে কোনটা পি পোজিশনের আগেরটা ওইটা অনুসারে আমরা মূলত কি করবো ভারটাকে সিলেকশন করব। তাহলে এখন যদি আমরা এখানে লিখে থাকি যে দ্য ইনকাম এরপর লিখলাম হচ্ছে কি অফ আওয়ার পিপল দা ইনকাম অফ আওয়ার পিপুল এর সাথে যদি আমরা লিখি ইজ অথবা আর ভেরি লো ভেরি এর সাথে আমরা কি লিখলাম লো তাহলে আমাদের এখানে বিষয়টা মনে রাখতে হবে যে পজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু আমাদের কখনোই সাবজেক্ট না তাহলে আওয়ার পিপুল এটা কিন্তু আমাদের সাবজেক্ট না তাহলে সাবজেক্ট হচ্ছে কোনটা পজিশন আগে কি দেওয়া আছে এটা খেয়াল করবো তো আমরা দেখতে পাচ্ছি আগে আমাদের কি দেওয়া আছে দা ইনকাম তো ইনকাম আমরা জানি যে এটা হচ্ছে আনকাউন্টেবল এটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল কারণ আমরা ইনকাম কিন্তু কখনোই কাউন্ট করতে পারি না ইনকাম থেকে আমরা যেটা পাই সেটা আমরা কি করতে পারি কাউন্ট করতে পারি হয়তো আমরা ইনকাম থেকে কেউ টাকা পাই কেউ ডলার পাই এগুলো আমরা কি করতে পারি কাউন্ট করতে পারি তাহলে এর সাথে আমাদের ভারটা আমাদের কি হবে সিঙ্গুলার হবে বিদে আমরা এখানে কি দিলাম ইজ দিলাম তো আমি যে কথাটা বলছিলাম যে পিপোজিশনের পরে ওয়ার্ডটা আমাদের কখনোই সাবজেক্ট হবে না সাবজেক্ট হবে কোনটা পিপোজিশন আগেরটা ওইটা অনুসারে কিন্তু আমরা এখানে কি করছি ভাবটাকে আমরা কিন্তু সিলেকশন করেছি এরপরে যদি আমরা আরেকটা একটা যদি আমরা লিখি যেমন আমি এখানে লিখলাম দ্য পিপল আমি আরেকটা সেন্টেন্স যদি লিখি দ্য পিপল অফ দিস কান্ট্রি দ্য পিপল এর সাথে আমরা কি লিখলাম অফ দিস কান্ট্রি এরপরে থাকলো হচ্ছে কি লিভ অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি লিভস হিয়ার হ্যাপিলি লিভস হেয়ার তার সাথে আমরা এখানে কি লিখলাম হ্যাপিলি ওকে তাহলে এখন আমরা যেটা খেয়াল করবো যে পি পোজিশনের পর ওয়ার্ডটা কিন্তু আমাদের কখনোই সাবজেক্ট না তাহলে দিস কান্ট্রি এটা কিন্তু সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে কোনটা পি আগেরটা তাহলে পি আগে আমাদের কী আছে দ্য পিপুল এইটা অনুসারে আমরা কি করলাম ভাবটাকে সিলেকশন করলাম সো আমাদের এখানে কি দাঁড়ালো লিপ দাঁড়ালো কারণ আমাদের সাবজেক্টটা প্লুয়াল অর্থাৎ ভাবটা আমরা কোন ফর্মে করেছি প্লুয়াল ফর্মে করেছি তাহলে আমরা মনে রাখার মতো বিষয়টা হচ্ছে এটাই যে পি পোজিশনের পরে ওয়ার্ডটা আমাদের কখনোই সাবজেক্ট হয় না আমাদের সাবজেক্ট সবসময় কোনটা হয় পিপিশনের আগেরটা ওইটা অনুসারে আমরা সবসময়ের জন্য কি করে থাকি ভার্বটাকে আমরা মূলত সিলেকশন করে থাকি তার এই বিষয়টা আমাদের সর্বোপরি একটু মনে রাখতে হবে যে পজিশনের পরে ওয়ার্ডটা আমাদের কখনোই সাবজেক্ট হবে না সাবজেক্ট হবে কোনটা পজিশন আগেরটা ওইটা অনুসারে আমরা মূলত কি করব ভার্বটাকে আমরা মূলত সিলেকশন করে নিব আর কি তাহলে আমরা এটা দেখেছিলাম যে পজিশন যুক্ত কোনো ওয়ার্ড আমাদের কিন্তু কখনোই কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না এখন আমরা আসি আমাদের পরবর্তী নিয়ম রুল নম্বর কত সেভেনে রুল নম্বর সেভেন আমরা কয়েকটা ওয়ার্ড একটু লিখি যেমন আমরা যদি লিখি ইচ এভরি আয়দার এরপর আমরা কি লিখলাম নাইদার অথবা আমরা এখানে কি লিখলাম মেনিয়ে ওয়ার্ডগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত ইচ এভরি আয়দার নাইদার লাস্টে আমরা কি লিখছি মেনিয়ে তো এখন আমরা লিখব এগুলো ওকে তাহলে আমরা যদি লিখি এগুলো যদি এগুলো যদি কোনো একটি ভার্বের এগুলো যদি কোনো কোনো এগুলো যদি কোনো ভার্বের এগুলো যদি কোনো ভার্বের সাবজেক্ট হয় কোনো ভার্ভের সাবজেক্ট হয় তাহলে তাহলে ভার্ভ সব সময়ের জন্য আমাদের কি হবে সিঙ্গুলার হবে তাহলে আমাদের ভার্ভটা সবসময়ের জন্য আমাদের কি হবে আমাদের সিঙ্গুলার হবে ওকে তাহলে এই বিষয়টা আমরা একটু মনে রাখবো আর কি যে এই চার এই যে আমরা কয়েকটা ওয়ার্ড লিখলাম পাঁচটা ওয়ার্ড এগুলো যদি কোনো একটা ভার্বের সাবজেক্ট হয় তাহলে ভার্ভটা সবসময়ের জন্য আমাদের কি হবে সিঙ্গুলার হবে তবে এখানে একটু কথা আছে সেটা হচ্ছে এরকম যদি এদের সাথে যদি এদের সাথে আমাদের যুক্ত থাকে পিপুদূষণ অফ দেওয়া থাকে পিপুদূষণ অফ দেওয়া থাকে তাহলে এদের পরে তাহলে আমরা যেটা লিখবো এদের পরে নাউন আমি একটু ভেঙেই লিখি নাউন অবলিক হচ্ছে প্রোনাউন হ্যাঁ নাউন অবলিক প্রোনাউন আমাদের কি হবে প্লুয়াল হবে প্লুয়াল হবে আর এর সাথে লিখি আর অফ না দেওয়া থাকলে অফ না দেওয়া থাকলে অফ না দেওয়া থাকলে আমাদের যেটা করতে হবে নাউন অথবা প্রোনাউন সিঙ্গুলার হবে নাউন অবলিক প্রোনাউন আমরা এখানে কি করব সিঙ্গুলার হবে সিঙ্গুলার হবে তাহলে আমি যদি একটু রিভিউ করি নিয়মটা আমি এখানে পাঁচটা ওয়ার্ড টোটালি লিখছি ইচ এভরি আয়দার নয়দার আর লাস্টে আমরা কি লিখেছি মেনিয়ে যদি এগুলো কোনো ভার্ভের সাবজেক্ট হয় মানে এই ওয়ার্ডগুলো যদি আমরা কখনো কোনো ভার্বের আগে দেখতে পাই তাহলে ভার্ভটা আমাদের সবসময়ের জন্য কী হবে সিঙ্গুলার তবে এখানে একটা পরিবর্তন আসতে পারে যে যদি এদের সাথে পিপোজিশন কি অফ দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোন আমরা কোন ফর্মে করব পাল হবে আর যদি এই ওয়ার্ডগুলোর সাথে অব যদি না দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে তাহলে আমরা একটু লিখি এই বিষয়টা যেমন আমি যদি এখানে লিখলাম যে ইচ অফ দ্য স্টুডেন্টস ইচ অফ দ্য স্টুডেন্টস এরপর আমি এখানে লিখলাম গেট অবলিক দিয়ে আমরা কি লিখলাম গেটস দ্য জব গেট অবলিক দিয়ে আমরা কি লিখছি গেটস দ্য জব তাহলে এখানে বিষয় হচ্ছে কি আমাদের যে এই ভার্ভের পূর্বে কি দেওয়া আছে ইজ দেওয়া আছে তাহলে যে কোনো ভার্ভের পূর্বে যদি এই যে আমরা ওয়ার্ড লিখেছিলাম এগুলো যদি দেওয়া থাকে তাহলে ভার্ভ আলটিমেটলি কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে তাহলে আমরা এখানে কি দিব আমরা এখানে কিন্তু গেটস দিব ভার্ব কিন্তু আমাদের সিঙ্গুলার আচ্ছা আর আরেকটা সেন্টেন্স যদি লিখি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে যেমন আমি এখানে কি লিখলাম ই স্টুডেন্ট এরপরে যদি আমি লিখি হচ্ছে কি গেট অবলিক দিয়ে আমরা কি লিখলাম গেটস দ্য জব আমি এখানে দিয়ে দিলাম তাহলে একটু যদি খেয়াল করি এখানেও কিন্তু আমাদের কী দেওয়া আছে ইস দেওয়া আছে তাহলে এই চারটা ওয়ার্ড থাকা মানে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কি সিঙ্গুলার ফর্মে তাহলে আমি এখানে কি দেবো গেটস দিব তাহলে ভার্ব কিন্তু আমরা কি করেছি দেখো দুই জায়গাতে আমরা ভার্বটা কিন্তু অলরেডি সিঙ্গুলার ফর্মে করেছি তবে আমি বলেছিলাম যে আমাদের একটা জায়গায় পরিবর্তন আসবে সেটা হচ্ছে কোনটা যে যদি আমাদের সেন্টেন্সে ইস দেওয়া থাকে মানে ইচের সাথে যদি আমাদের কি দেওয়া থাকে অফ দেওয়া থাকে তাহলে এদের পরে আমাদের কি নাউনটা কোন ফর্মে হবে প্লুয়াল ফর্মে হবে আর কয়েকটার সাথে অফ দেওয়া নাই অতএব নাউনটা আমাদের কোন ফর্মে দেওয়া আছে সিঙ্গুলার ফর্মে কিন্তু দেওয়া আছে তাহলে এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে এগুলোর সাথে যদি অব দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রণয়নটা কী হবে প্লুয়াল আর যদি অব যদি না দেওয়া থাকে তাহলে নাউনটা আমাদের কি হবে সিঙ্গুলার ফর্মে হবে তো আমাদের নাউন বা প্রণাউনে কি পরিবর্তন আসলো না আসলো এটা দেখার দরকার নেই আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে এটা হচ্ছে আমাদের সাধারণত কি মূল কথা তাহলে ইচ ডি আয়দার নাইদার এই চারটার সাথে আমরা কি অফ ইউজ করলেও করতে পারি না করলে কোনো সমস্যা নেই তবে মেনিয়ে যেটা আছে মেনিয়ের সাথে কিন্তু আমরা কখনোই অফ ইউজ করে প্লুয়াল ফর্ম করতে পারবো না এখানে যদি লিখি এরকমভাবে মেনি এ সরি অফটা আমি আগে লিখছি মেনি এ এখানে আমরা লিখলাম কি অফ স্টুডেন্টস এটা কিন্তু আমাদের লেখা যাবে না মানে মেনিয়ের সাথে আমরা অফ ইউজ করে কিন্তু নাওটা প্লুয়াল ফর্ম করতে পারবো না এটা কিন্তু ইনকারেক্ট আমাদের এটা হবে যেটা মেনি এ তার সাথে আমরা এখানে কি দিবো স্টুডেন্ট দিবো তার মানে মেনিয়ার সাথে আমাদের নাউনটা সিঙ্গুলার আর ভার্বটা আগে সিঙ্গুলার হবে তাহলে আমি লিখলাম মেনি এ স্টুডেন্ট এখানে আমরা কি লিখলাম গেট সিট মেনিয়ে মানে অনেকের মধ্যে একজন তাহলে এই বিষয়টা আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমরা ইচ এভরি আইদার নাইদার এদের সাথে আমরা চাইলে কিন্তু অফ ইউজ করে নাউনটা কি করতে পারবো প্লুরাল ফর্ম করতে পারবো কিন্তু মেনি সাথে কিন্তু আমরা কি করতে পারবো না এই কাজটা করতে পারবো না তার মানে মেনি পরে নাউনটা আমাদের সিঙ্গুলার আবার ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে আসে সিঙ্গুলার ফর্মে আসে তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে যে ইচ এভরি আইদার নাইদার এগুলো কোনো ভার্বের আগে থাকা মানেই আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে থাকবে সিঙ্গুলার ফর্মে থাকবে তবে একটা জায়গায় পরিবর্তন আসবে যে ইচ এভরি আইদার নাইদার এদের সাথে যদি অফ দেই তাহলে এদের পরে নাউন বা প্রণামটা ফ্লুয়াল হবে আর যদি অফ যদি না দেই তাহলে নাউন বা প্রণামটা আমাদের সিঙ্গুলার ফর্মে থাকবে তবে মেনিয়ার সাথে কিন্তু আমরা কোনো অবস্থায় অফ ইউজ করে নাউনটা ফ্লুয়াল ফর্মে করতে পারবো না তার মানে মিনি পরে নাউনটা আমাদের সিঙ্গুলার ভাবটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার ফর্মে থাকবে তো আমাদের হচ্ছে রুল নাম্বার সিক্স এবং সেভ সেভেন এতটুকু পর্যন্তই আমরা এরপরে আমরা রুল নাম্বার এইট স্টার্ট করব। শুরু করি রুল নাম্বার হচ্ছে আমাদের এইট ইতিমধ্যে আমরা এক থেকে সাত পর্যন্ত আলোচনা করেছি তো আশা করি আমরা সবাই এগুলো বুঝতে পেরেছি এরপরে যদি আমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা কমেন্টে কিন্তু সেগুলো আমরা লিখে জানাবো যে আসলে আমাদের কি প্রবলেমগুলো হচ্ছে বা আমরা কি বুঝতে পারছি না সেগুলো আর কি তো আমরা রুল নম্বর এইটে আসি রুল নম্বর এইটে হচ্ছে আমাদের সাধারণত যেটা থাকে আমরা যদি একটু লিখি জিরান্ট জিরান্ট মানে কিন্তু আমরা জানি যে ভি প্লাস হচ্ছে আমাদের কি আইএনজি জিরান্ট আর হচ্ছে আমরা এখানে কি লিখলাম ইনফিনিটিভ তো ইনফিনিটিভ বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে কি টু প্লাস হচ্ছে আমাদের কি ভি ওয়ান এইটাকে আমরা সাধারণত বুঝে থাকি জিরান্ট আর হচ্ছে ইনফিনিটিভ তো আমরা এখন যেটা লিখবো যে এদের পরে এদের পরে আমাদের হচ্ছে কি ভার্ভ এদের পরে ভাব সব জন্য আমাদের কি হবে সিঙ্গুলার হবে সব সময়ের জন্য আমাদের কি হবে সিঙ্গুলার হবে ওকে তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে ইনফিনিটিভ বা জিরান্ট সো এদের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভাবটা আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে তার মানে এই ওয়ার্ডগুলোর পরে মানে ইনফিনিটিভ বা জিরান্ট এদের পরে আমাদের ভার মানে অলওয়েজ আমাদের ভাবটা কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে যেমন আমি যদি এখানে লিখি টু রিড বুকস টু রিড এর সাথে আমরা এখানে কি লিখলাম বুকস আমরা দিলাম টু রিড বুকস এটা আমরা যদি দিই ওকে টু রিড বুকস এখানে আমি লিখলাম ইজ অথবা আর ভেরি গুড এটা আমরা লিখলাম তো এখানে আমাদের বিষয়টা হচ্ছে টু রিড এটা হচ্ছে আমাদের তো তারপর আমাদের বুকস দেওয়া আছে তো এই বুকসটা আমাদের কি প্লুরাল থাকলো কি সিঙ্গুলার থাকলো এটা দেখার আমাদের কোনো দরকার নেই আমাদের ভার্ভের পূর্বে আমাদের কি দেওয়া আছে ইনফিনিটিভ দেওয়া আছে অতএব ভার্বটা আমাদের কি হবে সিঙ্গুলার হবে এখানে বুক থাক বা বুকস থাক ইট ইজ নট ফ্যাক্টর তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে টু রিড বুকস এখানে আমরা লিখলাম হচ্ছে কি ইজ ভেরি গুড ওকে তারপরে আমরা যদি এখানে লিখলাম যে টেলিং স্টোরিজ ওকে টেলিং এখানে আমরা লিখলাম হচ্ছে স্টোরিজ এরপর লিখলাম ইজ অথবা আর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ওকে তাহলে একটু যদি খেয়াল করি টেলিং স্টোরিজ এখানে স্টোরিজটা নট ফ্যাক্টর আমাদের টেলিংটা হচ্ছে আমাদের জিরান সো আমাদের ভার্বের পূর্বে জিরান থাকা মানে আমাদের ভার্বটা সবসময়ের জন্য কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে তাহলে আমরা যেটা বলছিলাম যে ইনফিনিট বা জিরান্ডের পরে আমাদের যদি কোনো ভার আসে তাহলে সেই ভারটা সবসময়ের জন্য আমাদের ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে এখানে কোনো এক্সেপশন নেই আমরা এই দুইটা জিনিস মনে রাখবো যে ইনফিনিট বা জিরান্ডের পরে যে কোনো ভার থাকা মানেই ওই ভারটা আমাদের আলটিমেটলি ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে আমাদের হবে ওকে তাহলে এরপর আমরা চলে আসি আমাদের হচ্ছে রুল নম্বর নাইনে আমরা আসি রুল নম্বর নাইনে আমরা যেটা লিখবো প্রপার নাউন প্রপার নাউন বলতে আমরা কি বুঝি কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান বা কোনো স্থানের নাম এগুলোকে আমরা বলে থাকি প্রপার নাউন তাহলে আমরা লিখব প্রপার নাউনের পরে এর পরে ভার আমাদের কীভাবে সিঙ্গুলার হবে ভার আমাদের কি হবে সিঙ্গুলার হবে তাহলে এটা আমরা সর্বোপরি একটু মনে রাখবো সিঙ্গুলার হবে যে প্রপার নাউনের পরে আমাদের ভারটা আলটিমেটলি আমাদের কিন্তু কী হবে সিঙ্গুলার ফর্মে হবে তো প্রপার নাউন বলতে আমরা সাধারণত বলে থাকি কোনো প্রতিষ্ঠানের নাম কোনো স্থানের নাম কোনো ভৌগোলিক নাম দ্যাটস এগুলোকে আমরা সাধারণত কি বলছি প্রপার নাউন সো প্রপার নাউনের পরে ভার্বটা আমাদের কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে আমাদের হবে যেমন আমরা যদি এখানে লিখি যে বর্তমানে যেটা ইউনি লিভার এটার আগে নাম কি ছিল লিভার ব্রাদার্স লিভার তার সাথে আমি এখানে কি লিখলাম ব্রাদার্স এরপর লিখলাম কি ওয়াজ অবলিক ওয়ার ভেরি লার্জ ওয়ার এখানে আমরা কি লিখলাম ভেরি তার সাথে আমি এখানে কি লিখলাম লার্জ অলরেডি আমি বসিয়ে দিলাম তাহলে লিভার ব্রাদার্স এটার সাথে আমরা এখানে কাকি ইউজ করছি ওয়ারটাকে কিন্তু আমরা সরি এখানে আমাদের ওয়াজ হবে আর হবে না এখানে ওয়াজ হবে কারণ হচ্ছে যে আমাদের যে কোনো প্রপার নাউনের সাথে ভার্বটা আলটিমেটলি আমরা কোন ফর্মে দিব সিঙ্গুলার ফর্মে দিব সেই কারণে আমরা যেটা লিখলাম যে লিভার ব্রাদার্স ওয়াজ ভেরি লার্জ অলরেডি আমরা দিয়েছি আচ্ছা এরপরে যদি আমরা লিখি রোমিও অ্যান্ড জুলিয়েট রোমিও অ্যান্ড জুলিয়েট এরপর আমি যেটা লিখলাম ইজ অথবা আর ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং এটা আমরা দিলাম তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম রোমিও অ্যান্ড জুলিয়েট ভেরি ইন্টারেস্টিং তো এটা কিন্তু একটা উপন্যাসের নাম তাহলে আমরা কিন্তু জানি যে যে কোনো উপন্যাসের নাম বা যে কোনো একটা এরকম যদি থাকে তাহলে আমাদের ভার্বটা আলটিমেটলি কি সিঙ্গুলার তাহলে রোমিও জুলিয়েট এখানে আমরা কি দিব ইজ দিব আর আরেকটা সেন্টেন্স যদি আমরা এখানে লিখি যেমন আমি এখানে লিখলাম রোমিও অ্যান্ড তার সাথে আমি যদি লিখি হচ্ছে কি জুলিয়েট এর সাথে আমরা লিখলাম ইজ অথবা আর এখানে আমি লিখলাম হচ্ছে কি ডিফারেন্ট ক্যারেক্টারস ডিফারেন্ট তার সাথে আমাদের এখানে যেটা দেওয়া থাকলো ক্যারেক্টারস ওকে তাহলে এই যে আমরা লিখলাম যে রোমিও অ্যান্ড জুলিয়েট ইজ অথবা আর ডিফারেন্ট ক্যারেক্টার্স তাহলে এখন এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা চরিত্রটাকে কিন্তু আমাদের কি বোঝানো হচ্ছে তাহলে এই জন্য আমরা এখানে কাগজ করব। আমরা এখানে আটটাকে দিব কারণ এখানে কিন্তু আমাদের বেসিক্যালি যে বিষয়টা আমাদের থাকতেছে যে দুইটা আলাদা চরিত্রটাকে কিন্তু বোঝাচ্ছে ওই রোমিয়ান জুলিয়েটটাকে কিন্তু আমাদের বোঝানো হচ্ছে না তাহলে আমরা যেটা বলছিলাম যে যে কোনো একটা উপন্যাসের নামের সাথে আমাদের ভার্ব আলটিমেটলি ফর্মে হয় সিঙ্গুলার ফর্মে হয় বাট যদি সেটা আলাদা আলাদা ফর্মে যদি হয় তখন আমাদের কিন্তু এখানে আমাদের আর্টটাকে ইউজ করতে হবে এরপর যদি আমরা লিখে থাকি অ্যারাবিয়ান নাইটস অ্যারাবিয়ান তার সাথে আমি এখানে কি লিখলাম নাইটস ওকে তাহলে আমি এখানে ইজ অথবা আর তার সাথে আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে অ্যারাবিয়ান নাইটস হচ্ছে আমাদের একটা প্রপার নাউন তার সাথে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে প্রপার নাউনের পরে আমাদের ভার্বটা সবসময়ের জন্য কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে তো আমাদের রুল নম্বর এইট এবং নাইন এ পর্যন্তই আর আমাদের সেই সাথে সাথে সাবদের এগ্রিমেন্টের পার্ট থ্রিও আমরা এখানে শেষ করছি তো আমরা আশা করি আগামী পর্বে মানে আমরা হচ্ছে নতুন পার্ট পার্ট ফোরে আবার হচ্ছে নতুন কোনো নিয়ম নিয়ে আমরা আবার শুরু করব সাবদের এগ্রিমেন্টের তো আশা করি আমরা সবাই এই পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি বুঝতে পেরেছি এরপরেও যদি আমরা কেউ না বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা কমেন্টে আমাদের প্রবলেমগুলো জানাবো এবং আমরা সাথে সাথে চেষ্টা করব সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আমাদের সবার প্রতি শুভেচ্ছা থাকলো এবং আমরা তখনই আমাদের এই প্রচেষ্টাগুলো আমাদের সার্থক হবে যদি আপনাদের বিন্দু মাত্র কোনো উপকারে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালগুলো কাজে লেগে থাকে যে আমরা কষ্ট করে যে ভিডিওগুলো আমরা তৈরি করেছি এটা সার্থকতা কিন্তু তখনই যখন আপনাদের কোনো একটা কি কাজে লাগবে তো আশা করি যে আমরা পার্ট ফোর পার্ট ফোর বা বাকি যেগুলো আমরা পার্ট করবো সাবডিভিজমেন্টের সবাই দেখব তো সবার প্রতি কামনা জানিয়ে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পার্টে